বসে যান, সবাই বসে আর মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, আপনাদের অত্যন্ত আপনজন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতা আজকে এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঢাকা থেকে আগত ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং প্রধান বক্তা ছাত্র রাজনীতির অন্যতম কিংবদন্তি, ঢাকা বিভাগের বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুল মিলন, বিএনপি অঙ্গ সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মানিকগঞ্জের বিএনপি অঙ্গ সংগঠন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এই মানিকগঞ্জের কৃতি সন্তানদের, যারা আমাদের জাতীয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির সাবেক মহাসচিব, সাবেক হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব হারুন রশিদ খান মন্নু এবং সাবেক মন্ত্রী, সাবেক এমপি শামসুল ইসলাম নয়ামিয়া, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রিয় ভাই বোনেরা, ভাইয়া একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনারা একটু দাঁড়ান, আমার বক্তব্য সব বেশিক্ষণ দেব না, একটু ধৈর্য ধরেন। আমরা আজকে এই সমাবেশ কেন, এই সমাবেশ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, এতক্ষণ ধরে আপনারা যাদের কথা শুনলেন, যাদের কাছে শুনলেন, স্লোগান দিলেন যে এই দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যিনি একজন গৃহবধূ ছিলেন 1982 সালে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে, যখন শহীদ এরশাদ জোর করে ক্ষমতা দখল করে নিয়েছিল, তখন সেই গৃহবধূ ঘর থেকে বেরিয়ে এসে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য পথে পথে ঘাটে ঘাটে গঞ্জে বন্দরে আপনাদের এই মানিকগঞ্জে বহুবার এসেছেন, তিনি গণতন্ত্রের গান গেয়ে বেরিয়েছেন। সেই নেত্রী যিনি এখনো এই গণতন্ত্রের জন্যই এখনো বন্দী আছেন এবং আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি হতভাগ্য একটা জাতি, দুর্ভাগা একটা জাতি যে আজকে যে নেত্রী স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে যিনি তার দুই শিশু সন্তানকে হাতে ধরে চট্টগ্রাম থেকে বেরিয়ে এসেছিলেন, ঢাকা এসেছিলেন পালিয়ে, এবং পরবর্তীকালে তিনি ধরা পড়েছিলেন পাক হানাদার বাহিনীর হাতে, যিনি 16 ডিসেম্বর পর্যন্ত ওই কারাগারে বন্দী থেকেছেন সেই যুদ্ধের সময়, যে নেত্রী দীর্ঘ 9 বছর
গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যে ব্যক্তি এখনো গণতন্ত্রের জন্যই সংগ্রাম করেছেন, আজকে তার এই অসুস্থতার সময়, তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তাররা যখন বলছেন যে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো অত্যন্ত জরুরি, তখন এই সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, যারা আগের রাতে ভোটের চুরি করে ডাকাতি করে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে, তারা তাকে বিদেশে যেতে দিচ্ছে না বন্ধুগণ। এবং যে সমস্ত কথা তারা বলছে, এই কথাগুলো সমস্ত কিছুই হচ্ছে আপনার মিথ্যা কথা, প্রতারণা। আজকে আইন আছে, এই দেশের আইনেই আছে 401 ধারাতে, সেই 401 ধারা দিয়ে তাকে বিদেশে পাঠানো যেতে পারে। বন্ধুগণ, গত এক মাস ধরে আমরা সারা বাংলাদেশ ধরে প্রায় 30টার উপরে বিভাগীয় এবং জেলাগুলোতে আপনারা সভা করছে, সমস্ত জায়গায় আপনাদের এই মানিকগঞ্জের মতোই লাখো মানুষ সমবেত হয়েছে, এবং লাখো মানুষ সমবেত হয়ে তারা চিৎকার করে বলছে যে আমাদের নেত্রীকে বাইরে গিয়ে চিকিৎসা করতে দাও, তাকে বাজার সুযোগ দাও। বন্ধুগণ, এই সরকারের কানে সেটা যায় না। যায় না কেন? যে তারা জানে, আমাদের একজন বক্তা বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা যদি সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারেন, তাহলে এদের এই মসনদ থাকবে না, থাকতে তাও উল্টে যাবে। বন্ধুগণ বন্ধুগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেতা নন, তিনি এই দেশের 100 কোটি মানুষের নেতা, তিনি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা, তিনি এই দেশের নারী জাগরণের নেতা, নারীদের ক্ষমতায়ন করেছেন তিনি, আমার মেয়েদের মা বোনদের, বিশেষ করে আমার মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য তিনি ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক করেছিলেন এবং তাদেরকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন, তিনি চাকরির ব্যবস্থা করেছিলেন, তিনি সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন, গণতন্ত্রকে তিনি একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। বন্ধুগণ, তিনি বাক স্বাধীনতা দিয়েছিলেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, এই কথাগুলো আমরা ভুলে গেছি আজকে, এটা দুর্ভাগ্যের কথা। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে যে 50 বছর স্বাধীনতার, আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একটা মুক্ত গণতান্ত্রিক দেশ পাবো বলে, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও সেদিন 1975 সালে তিনি বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, এবং বাংলাদেশের আজকের যে অর্থনীতি সে অর্থনীতির ভিত তিনি রচনা করেছিলেন বন্ধুগণ, সেই গার্মেন্টস তৈরি করে এবং আমাদের দেশের মানুষদেরকে বাইরে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়ে। বন্ধুগণ, আজকে এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের মানুষের সেই 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, যে আশা আকাঙ্ক্ষা ছিল, তাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আজকে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা, আমার বাচ্চার মতো একটা শাসন ব্যবস্থা আমাদের বুকের উপরে চাপিয়ে দিতে চায়। বন্ধুগণ, এই সরকার বাংলাদেশের সমস্ত সুন্দর জিনিসগুলো, সব অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতাকে তারা ধ্বংস করেছে, প্রশাসনের নিরপেক্ষতা ধ্বংস করে দিয়েছে, আমাদের অর্থনীতিকে একটা লুটপাটের অর্থনীতি চালু করেছে বন্ধুগণ। এবং দেখেন আজকে কি অবস্থা বাংলাদেশে তারা করেছে, এই বাংলাদেশের এখন একটা প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্য, দেশে মৌলবাদকে দূর করে ধ্বংস করে দিয়ে, জঙ্গিবাদকে ধ্বংস করে দিয়ে তিনি সেখানে একটা গণতান্ত্রিক দেশ করার জন্য করেছিলেন, আজকে সেই প্রতিষ্ঠানটিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার আজকে নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, আমাদের এই প্রতিষ্ঠানটির সঙ্গে যারা জড়িত আছেন ছিলেন তাদের 7 জনকে তারা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। শুধু তাই নয়, সাবেক সেনা প্রধান তার ভিসা বাতিল করে দিয়েছে, আওয়ামী লীগের নেতাদের ভিসা বাতিল করছে, অর্থাৎ এই দেশকে এখন একটা অগণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, এই ধরনের একটা সরকার এখানে বসে থাকার কারণে আজকে বাংলাদেশের উপরে এই খড়্গ নেমে এসেছে। বন্ধু, এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা, জাতি হিসেবে
বন্ধুগণ, আজকে গত কয়েকদিন আগেই খবরের কাগজে বেরিয়েছে যে বাংলাদেশ থেকে তাদের হিসাব মতে 4,26,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। কয়েকদিন আগে জাতিসংঘ চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারকে যে তোমাদের দেশে যে গুম হয়, সরকার যে তাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে দিয়ে মানুষকে তুলে নিয়ে যায় আর খবর পাওয়া যায় না। যেমন ইলিয়াস আলী আমাদের এমপি ছিলেন, আজ থেকে 8 বছর আগে তাকে তুলে নিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। চৌধুরী আলম খবর নেই। আপনাদের এই মানিকগঞ্জের অনেকে গেছে এবং মানুষকে যে বিনা বিচারে হত্যা করা হয়, সেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এটারও বিরুদ্ধে তারা চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারকে, যেগুলো বন্ধ করো। তারা আসতে চেয়েছে, তাদেরকে আসতে দেওয়া হয়নি। বন্ধুগণ, আজকে এই মানিকগঞ্জে আপনারা যে সমাবেশ করছেন, কোন বাস চলতে দেওয়া হয়নি, গাড়ি ঘোড়া চলতে দেওয়া হয়নি, তারপর দেখুন লাখো মানুষের এখানে সমাবেশ হয়। এটা কেন? এটা হচ্ছে যে ভয় পায়, জনগণকে তারা ভয় পায়। এই সরকার সত্যিকার অর্থেই একটা জনবিহীন গণতন্ত্রের বাইরে একটা অবস্থান নিয়েছে। আজকে এরা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আজকে 50 বছর পরে আমাদের সেই গণতন্ত্রকে যারা ধ্বংস করে দিয়েছে তাদেরকে কি আমরা আর ক্ষমতায় রাখতে চাই? দেশের মানুষকে তাদেরকে ক্ষমতায় রাখতে চাই? বন্ধুগণ, তাহলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সকলকে জনগণের ঐক্য তৈরি করতে হবে, জনগণের ঐক্য সৃষ্টি করে আবার সেই 1971-এর মতো এবং 90-এর মতো জনগণকে সঙ্গে নিয়েই এই ভয়াবহ যে দানব আজকে আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, তাকে সরিয়ে আজকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, একটা কথা বলি, গল্প শুনেই আপনাদেরকে এটা বলে শেষ করব। এই বাবা দাও, একটা গল্প বলি। এদের সময় শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, জাতিসংঘ তাদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে এবং বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো তাদেরকে বলছে যে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসো, তাহলে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই গল্পটা কি জানেন? একটা মানুষ সে জীবনযুদ্ধে পরাজিত হয়ে আত্মহত্যা করতে যাচ্ছে নদীর ধারে। সেই নদীর ধারে গিয়ে যখন আত্মহত্যা করতে যাবে, ওই সময় আজরাইল তার পেছনটা টেনে ধরেছে কলার, বলছে তুমি এখানে লাভ দিচ্ছ কেন? বলে আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। বলছে তুমি তো লাভ দিলেও মরবে না, তুমি তার চেয়ে তুমি যাও, তুমি ওই তোমার গ্রামে গিয়ে ডাক্তারি শুরু করো। তবে আমি তো ডাক্তারি কিছু জানি না, ডাক্তারি করবো কি করে? বলে কিচ্ছু করতে হবে না, তোমাকে যখন কেউ ডাকবে রোগী দেখার জন্য তুমি যাবে, গিয়ে যদি দেখো যে আমি ওই রোগীর মাথার কাছে আছি দাঁড়িয়ে, তুমি দেখবে আর কেউ দেখবে না, তাহলে বুঝবে যে ওই রোগী আর বাঁচবে না। আর যদি দেখো যে পায়ের কাছে আছি, তাহলে দেখবে যে ওই রোগী বেঁচে যাবে। তুমি যে ওষুধই দাও, যে ট্যাবলেটই দাও, ওই রোগী বেঁচে যাবে। অল্প দিনের মধ্যেই সেই ডাক্তারের রমরমা ব্যবসা, রমরমা প্রসার। আরে বাবা, ধন্বন্তরী ডাক্তার, যাকে বলে বাঁচে সে বাঁচবে, যাকে বলে বাঁচবে না সে মরে যায়। এই 3-4 বছরের মধ্যে তার বাড়ি হলো, গাড়ি হলো, সব হয়ে গেছে। একদিন রাত্রিবেলা সে আরাম করে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে শুয়েছে। শোয়ার পরে হঠাৎ করে একটু তন্দ্রা এসেছে। তন্দ্রার মধ্যে হঠাৎ করে তার দেখে যে মাথার কাছে আজরাইল। তো বলছে যে আপনি কেন? বলতেই তার মনে পড়েছে, আরে আজরাইল তো তার মাথার কাছে। সে ঘুরে আবার পা ওদিকে দিয়ে দিয়েছে, তার দিকে আবার দেখে টুইঙ্কেল অফ একটা চোখের পলকে দেখে আবার মাথার কাছে আজরাইল। এই করে সে বনবন বনবন করে বিছানার চারদিকে ঘুরতে শুরু করেছে। তখন আজরাইল বলছে, তোমার ঘুরে লাভ হবে না, তোমার সময় শেষ হয়ে গেছে, এই সরকারের সময় শেষ হয়ে গেছে। বন্ধুগণ, আজকে এরা নির্বাচন করতে ভয় পায়, নির্বাচন করতে ভয় পায়। প্লিজ নির্বাচন কমিশন, দাঁড়াও বাবা, দাঁড়াও না, প্লিজ একটু দাঁড়াও। আজকে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ডাকাডাকি শুরু করছে, আসো আমরা একটু আলাপ করি, সংলাপ করি, সংলাপ করে আমরা আরেকটা নির্বাচনের ব্যবস্থা করি। বাংলার মানুষ কি বোকা না আহম্মক? 2014 সালে একটা নির্বাচন করতো যেখানে কোন ভোটই হয় না, বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জনকে জয় করে নিয়ে গেছে। আর 2018 সালে নির্বাচন করতো, আপনারা সবাই জানেন
আগের রাতেই ভোট দখল করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, পরের দিন গিয়ে আর কেউ ভোট দিতে পারছে না। তখন একটা সংলাপ করছিল, আলোচনা করছিল, তারও আগে আলোচনা করছিল, এখন আবার সেই আলোচনা শুরু করেছে। আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, এই সংলাপ অর্থহীন, এই সংলাপে কোনোদিন এই সংকটের সমাধান হবে না, গণতন্ত্রের সমস্যার সমাধান হবে না, জনগণের ভোটের অধিকার ফিরে আসবে না। কারণ সমস্যাটা তো ওই জায়গায় না, ইলেকশন কমিশনের সমস্যা নয়, সমস্যা হচ্ছে সরকারে। নির্বাচনকালীন সময়ে সরকারটা কে থাকবে, সেটা কি নিরপেক্ষ সরকার থাকবে না হাসিনার সরকার থাকবে? যদি হাসিনার সরকার থাকে তাহলে কি নিরপেক্ষ নির্বাচন হবে? আপনি কি ভোট দিতে পারবেন? আপনার ভোট কি আপনি নিজে দিতে পারবেন? পারবেন না। তাই খুব পরিষ্কার কথা, দেশের রাষ্ট্রপতিকে আমরা সবাই সম্মান করি, কিন্তু সেই রাষ্ট্রপতি যদি জনগণের সঙ্গে প্রতারণা করার সুযোগ সৃষ্টি করে দেয় তাদেরকে আমরা সেটা মেনে নিতে পারি? খুব পরিষ্কার কথা, এই সরকার প্রতারক, প্রতারণা করছে এবং তাদের সঙ্গে বা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে জনগণের সমস্যার কোনো সমাধান হবে না। তাই আমাদের খুব পরিষ্কার কথা, ওই সব বাদ দেন, তার বাহানা বাদ দেন, দিয়ে পদত্যাগ করেন। পদত্যাগ করে নিরপেক্ষ একটা সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, তা না হলে কোনো নির্বাচনের হবে না, নির্বাচনের সংলাপও হবে না। আমি শেষ করতে চাই বন্ধুগণ, আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা চাই এবং তাকে বিদেশে পাঠানো হোক, সেই দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দেওয়া হয়, যদি কোনো কিছু ঘটে, তার সকল দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে, আওয়ামী লীগের সরকারকে বহন করতে হবে, এটা নিশ্চিত কথা। বন্ধুগণ, আপনারা কি আপনাদের অধিকার ফিরে পেতে চান, ভোটের অধিকার পেতে চান? আপনারা কি নীরবে একটা নিরাপদে চলাফেরা করতে চান? চাকরির সুযোগ সুবিধা চান? আমার কৃষক ভাইরা আছেন মানিকগঞ্জে, কৃষি প্রধান এলাকা, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে খাল খনন করেছিলেন, মনে আছে আপনাদের? অনেকেরই মনে আছে। এই কৃষি প্রধান এলাকায় আমার কৃষক ভাইরা কি ভালো আছে? কেউ ভালো না। অথচ দেখেন চালের দাম বাড়তেই গেছে, সাধারণ মানুষের দাম বিশ্বাস উঠে গেছে। কি বলেছিল, 10 টাকা কেজি চাল খাবে বলেছিল না? এখন কয় টাকা? 70 টাকা, তাই না? আর আমার কৃষক ভাইদেরকে বলেছিল বিনা পয়সায় সার দেবে, দিয়েছে? আমার যে যুবক ভাইরা আছে তাদেরকে বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, বলেছিল না? সেই চাকরি কি আপনারা পান? পাওয়া যায়, 25 লক্ষ 30 লক্ষ টাকা ঘুষ দিতে হয়, আর সেটা আবার আওয়ামী লীগের সার্টিফিকেট লাগে, তাই না? বন্ধুগণ, এই সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদের রীতা আফরোজা খান রীতা একটা সুন্দর কথা বলেছেন যে এই দেশকে, প্লিজ, এই দেশকে এরা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। 50 বছর পরে আজকে আমাদেরকে কি দুঃখের সঙ্গে বলতে হয় যে আমি এমন একটা রাষ্ট্রে বাস করছি যেখানে আমার জীবনের নিরাপত্তা নাই, যেখানে আমার ভোটের অধিকার নাই, যেখানে আমার কথা বলার সুযোগ সুবিধা নাই, বন্ধুগণ, কোনো সুবিধা নাই। আমার সাংবাদিক ভাইরা এখানে অনেকক্ষণ থেকে কষ্ট করছেন, দাঁড়িয়ে ছবি নিচ্ছেন এবং নোট নিচ্ছেন, কয়েকটা কথা বলতে পারবেন, কয়টা লিখতে পারবেন? পারবেন না, কারণ তাদের উপরে সেই খড়্গ চাপিয়ে দেওয়া আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, যে আইনের মধ্য দিয়ে সাংবাদিক বলেন আর যে কেউ বলেন যদি সরকারের পছন্দ না হয় তাহলে আপনার বিরুদ্ধে মামলা করে দেবে, সেই মামলাতে এখন পর্যন্ত 4,500 মানুষ আছে। বন্ধুগণ, আমাদের এমন একটা গণতন্ত্রকামী নেতা কর্মী নেই যাদের বিরুদ্ধে মামলা নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 36টা মামলা, যে মামলা থেকে সাজা দিয়েছে সে সম্পূর্ণ মিথ্যা মামলা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা মামলায় সাজা দিয়ে উনি আর দেশে আসতে পারছেন না। বন্ধুগণ, আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, আমাদের 500-র উপরে লোককে, নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আজকে এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, আমরা একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমি সরকারি কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আবেদন রাখতে চাই, আপনারা এই রাষ্ট্রের প্রজাতন্ত্রের
কর্মকর্তা কর্মচারী, আপনার কোনো ব্যক্তি বা কোনো দল কারো কর্মচারী নন। এই দেশের জনগণ হচ্ছে এই দেশের মালিক এবং এই দেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, তাদের দায়িত্ব, গণতন্ত্র রক্ষা করাও তাদের দায়িত্ব। তাই আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের গণতন্ত্রের নেতা, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, যিনি আমাদের সিম্বল অফ ডেমোক্রেসি, যিনি আমাদের সিম্বল অফ সভারেন্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, দেশের খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হই এবং তাকে মুক্ত করি, একই সঙ্গে তার সুচিকিৎসার ব্যবস্থা করে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করি, এবং আমাদের তারুণ্যের নেতা, তারুণ্যের প্রতীক, আমাদের ভবিষ্যতের স্বপ্ন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ভয়াবহ দানবীয় সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের অধিকার আদায় করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এটি জানিয়ে আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে একটা চমৎকার সুশৃঙ্খল একটা সমাবেশের আয়োজন আপনারা করেছেন। ধন্যবাদ সকলকে, সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তা মহিলা জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মানিকগঞ্জের মানুষ জিন্দাবাদ।